আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলেন আজকে আমরা ফুচকা বানাবো। একটা বাটিতে প্রথমে আটাগুলো এভাবে মাখতে হবে। মাখতে থাকুন, মাখতে থাকুন, মাখতে থাকুন, মাখতে থাকুন। মাখামাখির পর, এভাবে মাখানোর পর আমরা একটা রুটি বেলে এইভাবে করে, আমাদের কাছে বোতলের মুখা ছিল, আমরা সেটা দিয়ে ট্রাই করতেছি। আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। এভাবে কাটতে হবে। ভালোভাবে কেটে গোল গোল করে নিতেছি, তারপরে জোরে জোরে চাপ দিয়ে নিতেছি যাতে সুন্দরভাবে কেটে যায়। তারপর এখনো হয়নি পারফেক্টলি, এই তো কাটার পরে আমরা যে এইভাবে টেনে টেনে সবগুলো উঠিয়ে ফেলবো। উঠানোর এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আলাদাভাবে রাখতেছি। সবগুলো ছাড়ানো হয়ে গেলে আমরা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সেই তেলে আমরা এগুলো দিয়ে দিব। এই সাইডের গুলো আবার আমরা এই ডোটার সাথে মাখিয়ে আবার আমরা রুটি বানিয়ে আবার সেখান থেকে একটা রুটি বানিয়ে নিতে পারবো, আবার সেম ভাবে কেটে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। এখন আমরা তেল গরম হয়ে গেছে, সেই তেলের ভিতর ফুচকাগুলো দিয়ে দিতেছি। এভাবে দেখেছেন কি সুন্দরভাবে ফুলে গেছে, আমরা ভাবতে পারিনি এত সুন্দর ফুলে যাবে, তবু অনেক সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করাতেও অনেক সুন্দর হয়েছে আমাদের। এগুলো যখন ফুলতেছিল তখন আমাদের অনেক ভালো লাগতেছিল। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে একদম ব্রাউন ভাবে, মানে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এই তো আমাদের ভাজা শেষ হয়ে গেছে, এখন আমরা এটা নামিয়ে নিতে পারি। কত সুন্দর কালার আসছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছিল। তারপর আবার দুইটা দিয়ে আবার আরো চারটা দেওয়া হয়েছে। দেওয়ার পরে এগুলো আমরা ভেজে নিতেছিলাম। সবগুলো ভেজে নেওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে, অনেক মুচমুচে হয়েছিল, সুন্দর হয়েছিল, অনেক প্রত্যেকটাই ফুল ফুলেছিল, প্রত্যেকটা অনেক সুন্দর হয়েছিল। দেখেন কত মুচমুচে হয়েছে, আমি খেয়ে টেস্ট করলাম, ভালোই লাগতেছিল। আমাদের ফুচকা বানানো কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।